আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। আধুনিক চাষাবাদে কৃষকের আস্থা ফেরাতে চ্যানেল আই কাজ করছে মন্তব্য। কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনার সুপারিশ হস্তান্তর। এবং কুষ্টিয়ায় মিঠা পানিতে মিশ্র পদ্ধতিতে গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষে সাফল্য। আশেপাশের কয়েক জেলায় দেখা দিয়েছে উজ্জ্বল সম্ভাবনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ভাগ্যের উপর সব ছেড়ে না দিয়ে আধুনিক চাষাবাদের উপর কৃষকের আস্থা ফেরাতে চ্যানেল আইয়ে কৃষি বিষয়ক অনুষ্ঠানগুলো কাজ করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী ও প্রতিমন্ত্রী। কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনার সুপারিশ হাতে পেয়ে তারা বলেছেন বার্ষিক উন্নয়ন কর্মসূচি, মাঠের কৃষকের দাবি দাওয়াগুলো, এডিপির প্রকল্প চূড়ান্ত করা এবং রাজস্ব বাজেট তৈরির সময় নীতি নির্ধারকদের চিন্তার খোরাক হয়। রিজভী নেওয়াজের রিপোর্ট। 2006 সাল থেকে শুরু, মাঝে করোনার কারণে দুবছর বাদ দিলে প্রতিবছর জাতীয় বাজেটের আগে তৃণমূলের কৃষকের চাহিদা, সমস্যা, সম্ভাবনার কথাগুলো নীতি নির্ধারণী মহলে পেশ করার ব্যবস্থা করে আসছে চ্যানেল আই। সেই ধারাবাহিকতায় এবারও সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর এবং ময়মনসিংহে কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনার আয়োজন করে চ্যানেল আই। কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজের পরিকল্পনা এবং উপস্থাপনায় অনুষ্ঠানগুলোতে প্রায় 12,000 কৃষক অংশ নেন। কৃষিতে ভর্তুকি চালিয়ে যাওয়া, কৃষির সব খাত উপখাতে বীমা সুবিধা দেওয়া, জলবায়ু সহিষ্ণু কৃষি উদ্ভাবনে গবেষণায় বরাদ্দ বাড়ানোর দাবি জানান কৃষক। চার জেলায় উঠে আসা সুপারিশগুলো একখানে করে পরিকল্পনা মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর হাতে তুলে দেওয়া হলো রোববার। আগে এটা ছিল মোটামুটি ফ্যাটালিস্ট, কপালে যা আছে সেটাই পাবো। ওই ধারণার থেকে শিফট করে যে না, কপাল তো ঠিকই কিন্তু হাতেও কিছু করা যায় এবং উপকরণগুলোর প্রতি একটা আস্থার মনোভাব কৃষক পর্যায়ে পৌঁছে গেছে বলে আমার ধারণা। তার যে বাড়ির কথাগুলো মানুষের শুনে, কিন্তু এটি আমি গ্রাম পর্যায়ে কথা বলে দেখেছি, তাকে মানুষ চিনে। সরকার তো বলে আমরা কৃষকের সরকার, আমরা কৃষিতে মনোযোগ দিই, কতটা দেওয়ার প্রয়োজন এই পর্যায়ে, আগামী যে কোন দিকে যাব, এইগুলা আমরা যারা সরকারে, আমার কথা আমি বলছি, আমি হয়তো অতটা জানি না। এগুলো যখন আমি ফিডব্যাক পাই মাঠ থেকে, আমার কৃষি বিজ্ঞানীদের কাছ থেকে বা জনাব সিরাজের মতো যারা এই ক্ষেত্রে কাজ করেন, তো এর প্রভাব তো আছে। ময়মনসিংহের মুক্তাগাছার মানকোন উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনায় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। কৃষি বাজার কৃষকের বাজেট বিষয়ক যে অনুষ্ঠানগুলো করেন, বিশেষ করে কৃষকের অনুভূতি, প্রকৃত কৃষক যারা এবং বাজার ব্যবস্থার সঙ্গে যারা জড়িত, প্রকৃত তথ্যগুলো আসল চিত্রগুলো ফুটে উঠুক, হালনাগাদ তথ্যগত দরকার সবসময়। সেক্ষেত্রে মিডিয়াগুলো এই ভূমিকাটা, বিশেষ করে এই প্রোগ্রামটা কৃষি বাজার কৃষকের বাজেট, এটা কেবল বাজেট উপলক্ষে নয়, আমরা সার্বিকভাবেই কৃষি বাজার ব্যবস্থার উপরে, কৃষি বন্টন ব্যবস্থার উপরে, কৃষি উপকরণ সংগ্রহের উপরে, বিতরণের উপরে কী সমস্যা এবং ভোক্তার চাহিদা কী, কোনগুলো তারা বাজারে বিক্রি করতে বেশি পারে, কোনগুলো পারে না, এই বিষয়গুলো আরও সুন্দরভাবে উঠে আসতে পারে। তো সেগুলো যদি উঠে আসে, সেটা শিক্ষা সচেতনা বাড়ে, বিশ্ববিদ্যালয়গুলো তার থেকে শিক্ষাও নিতে পারে, অনেকগুলো কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে। 1 জুন জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। চ্যানেল আই, ঢাকা। এবারে চ্যানেল আই কৃষি সংবাদ বিরতি, এবং বিরতির পর যা থাকছে। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। কুষ্টিয়ায় বাণিজ্যিকভাবে মিঠা পানিতে মিশ্র পদ্ধতিতে গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষ করে সফল হয়েছেন এক উদ্যোক্তা। এতে কুষ্টিয়া সহ আশেপাশের এলাকায় মিঠা পানিতে গলদা চিংড়ি চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আধুনিক চাষাবাদে কৃষকের আস্থা ফেরাতে চ্যানেল আই কাজ করছে মন্তব্য। কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনার সুপারিশ হস্তান্তর। এবং কুষ্টিয়ায় মিঠা পানিতে মিশ্র পদ্ধতিতে গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষে সাফল্য। আশেপাশের কয়েক জেলায় দেখা দিয়েছে উজ্জ্বল সম্ভাবনা। দর্শক, এই ছিল আজকের চ্যানেল আই কৃষি সংবাদ আয়োজন। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।